এসব কি হচ্ছে আমাদের সাথে? এতগুলো টাকা এখন কোথা থেকে আসবে? রঙ্গন, তোমার পাশে তো তোমার ডিজাইনার কন্টেন্ট ক্রিয়েটর ওয়াইফ আছে, সে পারবে না এতগুলো টাকা জোগাড় করতে। কি বলছো তুমি এতগুলো টাকা? গিন্নিমা, আজ আমার জন্য লাহিড়ি পরিবার বিপদে পড়েছে, তাই যে করে হোক এই টাকাটা আমাকে জোগাড় করতেই হবে। তুতে, এসব কি বলছো তুমি? কোথা থেকে পাবে এত টাকা? আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব, কিন্তু এই টাকা আমি জোগাড় করব। তুতে, এই টাকার অ্যামাউন্টটা লক্ষতে নয়, কোটিতে। টাকার অঙ্ক যাই হোক না কেন, টাকা আমরা দুজনে মিলে একসাথে জোগাড় করব। আমিও দেখি রঙ্গন কি করে তোমরা ওই টাকা জোগাড় করো। ড্যাডি চলো। 15 days, কতটা যেন মরে থাকে। আমি যত এই নামটা থেকে দূরে যেতে চাই, ততই এই নামটা যেন আমার ঘাড়ে চেপে বসছে, নিঃশ্বাস ফেলছে আমার ঘাড়ের ওপর। ওয়েল ডান পরেশদা, আজ শুধুমাত্র তোমার জন্য আমার প্ল্যান সাকসেসফুল হয়েছে। এইটুকু তো আমি আপনার জন্য করতেই পারি না। কেউ দেখেনি তো তোমাকে? না, সে দেখেনি। এমনিও লাহিড়ি বাড়ির যে অবস্থা, 15 দিন পর বাড়ি গাড়ি সব আমাদেরই হয়ে যাবে, তোমরা সবাইও হবে আমাদেরই কর্মচারী। জব ওয়েল ডান, এই নাও তোমার রিওয়ার্ড। প্রিয়াঙ্কা ম্যাডাম কিসের টাকা দিচ্ছে পরেশদাকে? মনে থাকে যেন, কেউ যেন না জানতে পারে। আপনি নিশ্চিন্তে থাকুন ম্যাডাম, কেউ কিছু জানবে না। ইয়েস মিস্টার বানসাল, যদি আপনি কোনোভাবে হেল্প করতে পারেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ প্লিজ, করতে পারবেন না? ঠিক আছে, ওকে। এতগুলো টাকা 15 দিনের মধ্যে জোগাড় কী করে করবো কিচ্ছু বুঝতে পারছি না। কী করি, কাকে ফোন করি? মিস্টার আগরওয়াল, হ্যাঁ মিস্টার আগরওয়াল, আমি রঙ্গন লাহিড়ি বলছি। হ্যাঁ, আপনি বলেছিলেন না ওই লাহিড়ি ফ্যাশন ওয়ার্ল্ডে আপনি ইনভেস্ট করবেন। হ্যাঁ, আই ক্যান গ্যারেন্টি আপনার কোনো লস হবে না। হ্যাঁ জানি এখন শেয়ার মার্কেট ডাউন, কিন্তু যে কোনো মুহূর্তে ঘুরে দাঁড়াবে আবার। হ্যাঁ শিওর, আপনি পারবেন না? ঠিক আছে, যদি না পারেন, ওকে, থ্যাংক ইউ সো মাচ। রঙ্গনবাবু, এই সবটাই আমার জন্য হয়েছে, তাও আপনি সবার সামনে আমার পাশে দাঁড়িয়েছেন, তার জন্য ধন্যবাদ দেওয়ার দরকার নেই। আমি জাস্ট নিজের কর্তব্য পালন করছিলাম, সবার সামনে স্ত্রীর সম্মানটা রক্ষা করেছি, দ্যাটস ইট। তার মানে এটা নয় যে আপনার মিথ্যা কথাটাকে সমর্থন করেছি। আমি আপনাকে বিশ্বাস করেছিলাম তুতে, আর আপনি আমার থেকে এত বড় কথা লুকালেন। আপনি নিজের মায়ের ভিটে বাঁচানোর জন্য অন্য কাজ করতে গেলেন, আমি তো আপনাকে বলেছিলাম সাহায্য করব, আপনি সাহায্য নিলেন না, বরং বাড়ির লোকের কাছ থেকে সাহায্য নিলেন, আর সেই জন্যই আমরা এত বড় একটা প্রবলেমে পড়লাম। রঙ্গনবাবু, আজ আপনি সবার সামনে আমার পাশে দাঁড়িয়ে আমার সম্মান রক্ষা করেছেন, আমিও আপনাকে কথা দিচ্ছি, আমি থাকতে এই পরিবারের উপরে, এই পরিবারের বিজনেসের উপরে আমি কোনো আজ আসতে দেবো না।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।